কিন্তু শর্ত হচ্ছে এই রেড ক্যান্ডেলটার 50% অ্যাভোভ কে ক্লোজ হবে। মার্কেট নিচে নামছে, এরপর যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে সেটা একটু নিচে থেকে হতে পারে, নো ইস্যু, বা সমান সমান থেকে হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে এই রেড ক্যান্ডেলটার 50% অ্যাভোভ কে ক্লোজ হবে। মানে এইটা হচ্ছে রেড ক্যান্ডেল, এর 50% যদি আমি এটা ধরি, তার অ্যাভোভ কে এই গ্রিন ক্যান্ডেলকে ক্লোজ হতে হবে। যদি এই ধরনের হয় তাহলে মার্কেট আপসাইড যাওয়ার চান্সেসটা থাকে, ঠিক আছে, আপসাইড যাওয়ার চান্সেসটা থাকে। আমার কিন্তু একটা সত্যি কথা বলার, আমার যতগুলো আজ পর্যন্ত ব্যাচ পড়িয়েছি, আমার কিন্তু এই ফেব্রুয়ারি ব্যাচ দারুণ ব্যাচ আমার, মানে আমার জানুয়ারি আর তার মধ্যে সব থেকে জানুয়ারি ব্যাচটা আমার বাজে ব্যাচ। যারা জানুয়ারি ব্যাচ কেউ এখানে দু একজন ছিল আজ জানে, ফালতু ব্যাচ, ডিসিপ্লিন নেই, এই ব্যাচটা ডিসিপ্লিন আছে, সেই আমার ক্লাস করাতে ভালো লাগছে। মানে এই ক্লাসটাই করাতে জানুয়ারি ব্যাচ এতক্ষণ শেষ হতো না, আর অনেকক্ষণ টাইম লাগতো, মানে ওই একটা প্যাটার্নই করাতে পারতাম সারা ক্লাস। তো এটার নাম হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন, এটা হবে 50% অ্যাভভ, এই এটা নোট হবে 50% অ্যাভভ। এবারে 50% অ্যাভভটা মানে এ নয় যে 50% অ্যাভভ মানে 100% হতে পারে, 120% হতে পারে, নো ইস্যু, কিন্তু 50%-এর কম হবে না, মানে 50% উপরে গিয়ে ক্লোজ হয়, এটার নাম হচ্ছে পিয়ার্সিং প্যাটার্ন। এর অপোজিট ক্যান্ডেল, অপোজিট প্যাটার্নের নাম হচ্ছে, অপোজিট প্যাটার্নটাও যদি আসে সেটা রেড হয়ে নামবে, রেড হয়ে সমান থেকেও নামতে পারে, সমান থেকেও নামতে পারে, আবার একটু পিছন থেকেও হতে পারে, নো ইস্যু, 50%-এর অ্যাভোভে ক্লোজ হতে হবে, সেখান থেকে মার্কেট নিচেই নামবে। এটার নাম হচ্ছে ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে। তো এটা হচ্ছে দুটো প্যাটার্ন মিল, তোমরা লিখে না, তারপর আমি বুঝি, 50%-টা মাথায় রাখবে, এখানে দুটো 50% অ্যাভোভ বা 50% ডাউন, 50% ক্রস করবে, 50%-টা একটু লিখে নাও। আচ্ছা, তখন আমি তোমাদের একটু আনমিউট করলাম, সমর বৈশ্য কিছু বলতে চাইছি, কি বলছেন সমর বৈশ্য বলুন। স্যার আমি তো এই লাস্ট শুক্রবার জয়েন করেছি, এই শুক্রবার না মানে এই লাস্ট দুদিন আগে যে জয়েন করেছি আপনার মিটিং এ, হ্যাঁ, তো তারপরে তো আমি মানে ওই মানে আপনাকে করেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে দুটো কৌশিক দা ভিডিও পাঠিয়েছিল, দুটো তিনটে মতো, ওগুলো পুরোপুরি কভার আপ করতে পারিনি বিকজ কাজের একটু চাপ ছিল, তো ওগুলো আর মানে প্রথম ভিডিওটা দেখে নিন, যদি বাকিগুলো না দেখতে পারবেন, প্রথম যেটাতে ওপেন ক্লোজ বলা হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা অন্তত দেখে নিন, বাকি বাকি দুটো পরে দেখে নিলেও কাজ হবে। আচ্ছা, হ্যাঁ, এখন এটা দেখছি বাট আমি পুরোপুরি নোট ডাউন করতে পারছি না, মানে এই জাস্ট বাড়িতে আমি ঢুকছি এখনো, রাস্তায় রয়েছি। আচ্ছা আচ্ছা, তো একটু এগুলো ম্যানেজ করতে হবে, সপ্তাহে দুটো দিন তো ক্লাস, হ্যাঁ একটু হ্যাঁ ম্যানেজ স্যার, করতে হবে, এগুলো নোট করুন, রেকর্ডিং কারেন্ট দেখে নেবেন। নেক্সট টাইম থেকে হবে না স্যার, ঠিক এটাই আছে, কারণ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ঠিক আছে, ওকে স্যার। স্যার। বলছিলাম কি 50%, তারপরে এটা কি লিখেছেন এটা বুঝতে লিখেছি পারছি না, অ্যাভব মানে 50% উপরে গিয়ে ক্লোজ হবে আর কি, আর এটা তার ফিফটি উপরে পার্সেন্ট স্যার। নিচে এসে ক্লোজ হবে, হ্যাঁ, এটার আর নাম উপরে, ডার্ক ক্লাউড কভার, এই প্যাটার্নটার নাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার একটা কোশ্চেন ছিল আমার, সেটা হলো আপনার এই যে গ্রিন ক্যান্ডেলটা যেটা আপনি এঁকেছেন পিয়ারসি প্যাটার্নের, এটা আপনার ওপেনটা যদি রেড ক্যান্ডেলের আরো নিচে যদি হতো তাহলেও স্যার কোনো অসুবিধা হতো না তো? ওটাকে আপনার পিয়ারসিং প্যাটার্ন বলা যাবে তো? এখানে, হ্যাঁ, আমরা এখানে লক্ষ্য রাখো 50% উপরে গিয়ে ক্লোজ হচ্ছে না। ওকে স্যার, দেখো আমি একটু ডিসক্রাইব করে দিই, তোমাদের দুটো তিনটে ধরন আসতে পারে, আমি দেখিয়ে দিলাম। একটা প্যাটার্ন এরকম হতে পারে যে রেড ক্যান্ডেলটা হলো নিচে থেকে এবং তারপর গ্রিন ক্যান্ডেলটা স্টার্ট হলো সেম থেকে উপরে গিয়ে ক্লোজ হলো, এরকম একটা হতে পারে। একটা হলো রেড ক্যান্ডেল এরকম হয়েছে, গ্রিন ক্যান্ডেল স্টার্টিংটা হয়েছে নিচে থেকে বাট 50% উপরে গিয়ে ক্লোজ হলো, এটাও হতে পারে। একটা হতে পারে রেড ক্যান্ডেল এরকম হয়েছে, এটা যেমন উপরে গেল, আর একটা যেমন হচ্ছে এরকম নিচে থেকে ওপেন হলো এবং উপরে গিয়ে ক্লোজ হলো, তাহলে এটা তখন আর পিয়ার্সিং প্যাটার্ন নাম থাকবে না, তখন এটা বুলিশ ইঙ্গালফিং নাম হবে। তো পিয়ার্সিং প্যাটার্ন আর বুলিশ ইঙ্গালফিং মধ্যে ডিফারেন্ট এটাই, যে কোনো একদিকটা হয়তো কভার করছে আর একদিকটা করছে। ওকে স্যার, গট ইট স্যার, এখানে কি উইংস এর কোনো ব্যাপার রয়েছে? কোনো ক্ষেত্রেই উইকের ব্যাপার থাকবে না, ঠিক আছে,
শুধু বডি। স্যার বলছিলাম যেটা আপনি আঁকলেন মাঝখানেরটা যদি হয় তো আমরা কি ভাববো? ইয়ারসিং প্যাটার্ন ভাববেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা এবারে চার্টে গিয়ে একটু দেখার চেষ্টা করি। এটা তো বুলিশ এঙ্গালফিং, এই প্যাটার্নটা এবারে কি প্যাটার্ন বলবো? এটা কি প্যাটার্ন কে বলবে? পিয়ারসিং প্যাটার্ন স্যার, পিয়ারসিং প্যাটার্ন। পিয়ারসিং প্যাটার্ন। হ্যাঁ, বুলিশ এঙ্গালফিং পিয়ারসিং এর মধ্যে ডিফারেন্টটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, স্যার। এটা এটা কি প্যাটার্ন? স্যার ডার্ক ডার্ক ক্লাউড কভার স্যার। ডার্ক ক্লাউড ডার্ক কভার ক্লাউড কভার, গুড। এটা কি প্যাটার্ন স্যার? ওটা ডার্ক, ডার্ক ক্লাউড কভার। আচ্ছা, এটা 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 কি ডার্ক ক্লাউড কভার? না স্যার, 50% হচ্ছে না স্যার। এটা ডার্ক ক্লাউড কভার? না স্যার। এটা হ্যাঁ স্যার, 50% তো কভার করেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এটা পিয়ারসিং প্যাটার্ন? হ্যাঁ হ্যাঁ, পিয়ারসিং প্যাটার্ন, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পিয়ারসিং প্যাটার্ন, ঠিক আছে। চলো, এটা ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে। দেখো তারপর মার্কেট নিচে নেমেছে। এবং এটা কি বলতো, আমাকে কে বলবে? এটা ডার্ক ক্লাউড কভার না স্যার, বিয়ারিশ এঙ্গেলফিং। তাহলে তোমরা বিয়ারিশ এঙ্গেলফিং এবং ডার্ক ক্লাউড কভারের মধ্যে ক্লিয়ার বুঝে গেছো, তাই তো? একদম একদম স্যার।